Yes, sir. Yes, come in. আশিক বিশ্বাস? হ্যাঁ স্যার। নদিয়ায় বাড়ি? আচ্ছা, কি করেছো? তারপর স্যার, আমি যখন ফার্স্ট সেকেন্ড ইয়ারে পড়তে থাকলাম, তখন আস্তে আস্তে কেমিস্ট্রির উপর ইন্টারেস্টটা হারিয়ে গেল। কিসের উপরে? কেমিস্ট্রি যে পড়ছিলাম। আচ্ছা। কেমিস্ট্রির উপর ইন্টারেস্টটা হারিয়ে যায় আস্তে আস্তে, আমি ভালো করে অতটা জিনিসটা বুঝতে পারি না। তখন আস্তে আস্তে আর্টস এর সাবজেক্টগুলো। এখন বিএসসি ডিগ্রি নেই নাকি ওখানে? না স্যার, এখন ইন্টিগ্রেটেড। ইন্টিগ্রেটেড। হ্যাঁ স্যার। তো সিজিপিএ 7.7 আমার ইন্টারেস্টটা ছিল না স্যার। কেন? কি হয়েছিল তখন? কিছু হয়নি স্যার, ইন্টারেস্টটা ছিল না। তোমার নামে আশিক, কেমিস্ট্রি ভালো না হলে তো কিছুই হবে না। হ্যাঁ স্যার। নদিয়ার কোন ব্লক তোমার? স্যার কৃষ্ণগঞ্জ ব্লক। কৃষ্ণগঞ্জ? হ্যাঁ স্যার। বুঝলে, বর্ডার এলাকা নাকি ওটা? হ্যাঁ স্যার, কিছুটা বর্ডার। বর্ডার কি তোমাদের দিকে পোরাস বর্ডার নাকি? স্যার অনেকটা আছে স্যার এখন পোরাস। তা কি করো এখন বেসিক্যালি? স্যার এখন আমি 2018 সালে বিএসএমএস পাস করে এখন সিভিল সার্ভিস পরীক্ষা, এটা আমি প্রথম অ্যাটেম্প্ট দিই। মাইথোলজি শব্দটা এসেছে মিথ প্লাস লোগোস। মিথ বলতে লোকের যে ফোকলোর এগুলো, আর লোগোস কথার অর্থ হচ্ছে চর্চা, স্টাডি। ভালো লাগতো না পড়তে, তখন একটু হিস্ট্রির বই ছিল পাশে, একটা দাদার সিভিল সার্ভিস, তখন হিস্ট্রিটা পড়তে পড়তে দেখি ভালোই লাগছে। মাঝে মাঝে আমাদের যে যে আইডিয়া মনোভাব এগুলো শেপিং করতে কতটা গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া? স্যার সোশ্যাল মিডিয়া স্যার জরুরি, ব্যাপারটা হচ্ছে কোন ফিল্ডে কখন আমরা জীবনের কোন মুহূর্তেটা রয়েছি তার উপরে স্যার অনেকটা ডিপেন্ড করে স্যার। আচ্ছা। হ্যাঁ স্যার। পড়াশোনা জগতে যখন আমরা থাকবো, মানে যখন একটা কম্পিটিশনের লাইনে রয়েছি, তখন আমার মনে হয় জিনিসটা কম করাই ভালো। জঙ্গলমহল আমি যতটা মনে করতে পারছি ঝাড়গ্রাম, পুরুলিয়ার কিছুটা আছে, আর পশ্চিম মেদিনীপুর। ঠিক স্যার, পশ্চিম মেদিনীপুরটা আমি ঠিক বলতে পারবো। আর বাদলোরা তো কিছু স্যার আমি এটুকু মনে করতে পারছি। তো ওখানে এই যে লেফট উইং যে ইনসার্জেন্সি গুলো আছে, কেন কি ব্যাপার, সমস্যা কোথায় স্যার? স্যার এটা স্যার নকশালিজমের প্রভাব, এটা নকশালবাড়ি থেকে শুরু হয়েছে। তো এটা মানে এটা মাও জে দং যে চীনের স্পেন ঠান্ডা কাল লেখা স্যার বলতে পারছি। বসন্তের বজ্র নির্ঘোষ কিছু মনে পড়ছে? বসন্তের বজ্র নির্ঘোষ না স্যার। বাড়ি নদীয়ার কথা, তাহিরপুর না স্যার,
কৃষ্ণগঞ্জ এন্ড ইটস রিলেশন উইথ আপনি হিস্ট্রি নিয়েছিলেন তাই তো? তো হিস্ট্রি কোন ফেজটা সবথেকে ভালো লাগে? মডার্ন হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি বিশেষ করে স্যার ন্যাশনাল মুভমেন্টের ক্রোনোলজি যেগুলো গুলো বেশি ভালো লাগে। ন্যাশনাল মুভমেন্ট, ইয়েস স্যার, ওকে আইএনসি। একটা আমাকে এটা বলুন তো যে লেফট লেফট মুভমেন্টস এটা এটা খুব বেশ নাম করা একটা লেফট ওরিয়েন্টেড মুভমেন্টের নাম বলুন। লেফট ওরিয়েন্টেড বা লেফট লেড মুভমেন্ট কিংবা লেফট ওরিয়েন্টেড মুভমেন্ট নাম বলুন। ন্যাশনাল মুভমেন্টে ন্যাশনাল মুভমেন্ট তো আপনি বলতে পারেন কিংবা অন দ্য ভার্জ অফ আমি অত হিন্ট দেবো না। ওকে একটা লেফট ওরিয়েন্টেড মুভমেন্ট লেফট লেড মুভমেন্টের নাম বলুন। This is a part of modern history of India. Modern history. স্যার মানবেন্দ্রনাথ রায় সিপিআই তৈরি করেন। আমি এটা রেভলিউশন বা মুভমেন্টের নাম বলেছি। হি ওয়াজ এ লিডার মুভমেন্টের নাম স্যার এটা মনে পড়ছে না। তে ভাগা হ্যাঁ স্যার এগুলো স্যার ওকে তে ভাগা মুভমেন্ট স্যার কুচবিহার ওকে 1946 আপনার বাড়ি তো নদিয়ায়। হ্যাঁ স্যার নদিয়ায় একটি বিখ্যাত পার্সোনালিটির নাম বলুন। হ্যাঁ স্যার সব থেকে আমার মতে বিখ্যাত মহাপ্রভু শ্রী চৈতন্য। আপনি তো বি কলেজ থেকে তো মানে ওই আইআইএসসি থেকে কলেজে হোস্টেলে থাকতেন? হ্যাঁ স্যার হোস্টেল চার্জেস আর বিএ আর কি ওই একাডেমিকে কত ফিস নিতে পারে স্যার? এটা স্যার ডিপেন্ড করে সে কোন কাস্টে তার উপরে ডিপেন্ড করে। ওটা আপনি কত দিয়েছেন স্যার? আমাদের অ্যারাউন্ড পার সেমিস্টার ছ মাসে 8,000-9,000 8,000 তার মানে আপনার মাসে কত হলো একটা বছরের মাসে সব কিছু মিলিয়ে স্যার 1,500 মতো পড়বে মাসে। আইআইএসসিআর এটা দারুণ একটা ইয়ে তাই না? খুব ভালো ভালো ছেলে চান্স পায় ওখানে। আপনার নাম্বার আমার দুর্দান্ত আর কি 90% আপনি আপনার ক্লাস 12 এর রিভিউ এসব ডিস্ট্রিক্টের ছেলেরা খুব ভালো একাডেমিক্স হয় এন্ড ইউ অলসো ইউ অ্যাপিয়ার টু বি অলসো ভেরি গুড ইন একাডেমিক্স। তো আপনার মনে হয় না যে এতদিন গুলো এতদিন গেল গভর্নমেন্ট এত পয়সা খরচ করলো আপনার পিছনে এবার আপনি আপনার মানে গভর্নমেন্ট এক্সপেক্টস ইউ টু ডু টু মুভ মাউন্টেন্স ইন দ্য ফিল্ড অফ রিসার্চ আপনি সেটা না করে আপনি আমলা হতে চলেছেন স্যার? ইনিশিয়ালি আমি সেই পথে এগোচ্ছিলাম এবং আমার চেষ্টাও ছিল যে আমি রিসার্চ করে পিএইচডি করে একটা ভালো কিছু করব। কিন্তু স্যার যখন কলেজে যখন থাকি তখন স্যার তার আগে আমার অত গাইডেন্সও ছিল না কিছু আমি কোনো কিছু জানতামই না। আমাদের টিচার যা বলেছিলেন সেভাবে আমি এগোচ্ছিলাম। হোস্টেলে ছিলাম নবোদয়ে পড়েছিলাম সব নবোদয় বিদ্যালয় রেসিডেন্সিয়াল তো ওনারা বলেছিলাম আমি সেভাবে আমার অত গাইডেন্স ছিল না। সো দে ওয়ার ইওর গাইড স্যার ওরাই তো গাইড করছিল তো? হ্যাঁ স্যার স্যার ওই জন্য আমি ঠিকঠাক এগোচ্ছিলাম পিএইচডিতে। তারপরে কিছু ইনসিডেন্টস আছে স্যার যার ফলে আমার মনে হয় যে কেন মনে হলো স্যার মেন টার্নিং পয়েন্ট সিভিল সার্ভিসে আসার স্যার একটা ইনসিডেন্ট আমি বলবো স্যার। আমি কলেজ থেকে বাড়ি গেছি তখন স্যার 14 বছরের একটা মেয়ে তাকে জোর করে দিয়ে দিয়েছি 14-15 এরকম হয় আমি ঠেকানোর চেষ্টা করেছি। ফাইন এনাফ তো সেটা তো আপনি অন্যভাবে ঠেকাতে পারেন। আপনি এটা ওখানে একটা সচেতনতার একটা আন্দোলন স্কুল খুলুন আপনি ওখানে একটা এনজিও করুন আপনি লোকেদের বাড়িতে গিয়ে গিয়ে কথা বলুন ওদেরকে সচেতন করুন এভাবে তো আরো আরো ভালোভাবে করতে পারবেন আপনি একদম সকলের সঙ্গে মিশে নিয়ে করতে পারবেন। তাহলে আপনি কেন মানে গুড স্টুডেন্ট সব জিনিস আপনি আপনাকে দেখে মনে হচ্ছে আপনি যেদিকে ঠেলা হবে আপনাকে আপনি সেই দিকেই আপনি করবেন তো এই দিকে কেন নয় এই দিকে কেন স্যার? স্যার প্রাইমারি রিজন স্যার ফিনান্সিয়াল সাস্টেনেবিলিটি দরকার জব সিকিউরিটি। ইয়েস স্যার তাহলে ওই জিনিসটা আগে বলছেন না কেন স্যার? প্রাইমারি যখন এটা ইয়েস স্যার এটা আগে বলেননি কেন স্যার? এনিওয়েজ মাইথোলজি আচ্ছা মাইথোলজি আর মিথ ইয়েস স্যার দুটো সমান অর্থক স্যার? সমান অর্থক না মিথ মিথকে নিয়ে চর্চা করাকেই মাইথোলজি। মিথ আর মিথ্যা কি এক স্যার? না স্যার তার সত্যতা লোকে বলে না মিথ আর মিথ্যা স্যার? না স্যার আমি একেবারে সহমত না। আপনার একটা রিলেটিভ ইয়েস তাই তো? ইয়েস ওকে তাহলে এটা মনে হয় না যে কোনো একটি জিনিস কোনো একটি কথা বারবার চলতে চলতে জেনারেশনস ডাউন চলতে 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 সেটা একটা অন্য ধরনের চাইনিজ বিস্তারের মতন একটা রূপ নিয়ে নেয়? হ্যাঁ স্যার কিন্তু স্যার
কলেজে পড়ার পরে আমার যে একটা সাইন্টিফিক পেপার, আপনার কলেজটা খুব আপনাকে ইমপ্যাক্ট করেছে না? হ্যাঁ স্যার, অবশ্যই স্যার। কলেজে কিভাবে করেছে মানে ইওর লাইফ সিমস টু বি ডিভাইডেড ইনটু টু ফেজেস, প্রি কলেজ পোস্ট কলেজ। পোস্ট কলেজ স্যার কি করে? স্যার আমাদের কলেজে একটা অল ইন্ডিয়া ইনস্টিটিউট, গোটা দেশ থেকে ছাত্রছাত্রী। স্যার আমার থিঙ্কিং লেভেলটা, আমার ভাবনা ততটা প্রকাশ পেয়েছিল না তার আগে, সমস্ত যে বন্ধু বান্ধব বিভিন্ন। আপনি পার্সোনালিটি ডেভেলপমেন্ট আপনি বলছেন কলেজে হয়েছিল? হ্যাঁ স্যার অবশ্যই। সোশ্যালি বলুন, পার্সোনালিটি ডেভেলপমেন্ট বলুন, এটা কলেজে হয়েছিল, তাই না? তো আপনি এখন তাহলে ওই, আপনার তো উচিত যে কলেজেই আপনার এটা মানে আপনার একাডেমিকটা বেশি আছে আমার মনে হচ্ছে। আপনি এত একটা অ্যাক্টিভ একটা ইয়েতে যেখানে আপনাকে হাজার একটা কাজ করতে হবে, একটা বিচ্ছিরি বিচ্ছিরি সিচুয়েশনের মধ্যে পড়তে হবে, উৎকট উৎকট সিচুয়েশনের মধ্যে পড়তে হবে, আপনি এরকম দিকে কেন যাচ্ছেন? স্যার আমি এই কাজটি করে নিজের স্যাটিসফাই হব। ইমোশনাল খুব নাকি? আপনি কি আগে একটু কেড়ে ফেলছিলেন? না স্যার। ওকে, আমার এটা আমার তো লাস্ট কোয়েশ্চেন, what do you feel you have inside you that qualifies you to be a bureaucrat or to be a WBCS executive officer? Yes sir. Sir, I have good decision making power, sir. I can decide well, and sir, I am motivated, sir. Motivated? How come? I mean, what motivates you? Sir, is my, can I say? Jol khane na, sir? No sir, sir. Perfection, sir. Perfection motivates me. Okay, so since you mentioned that you have a good decision making power, yes. Ashi incident ta jeta tumi bolle tar upore ami base kore bolchi. Suppose now you are a bureaucrat. Yes. And it's night, rati 3 shomoy, you are walking along a long lone road, tumi dekhcho 15 20 jon gunda একটি মেয়েকে হ্যারাস করছে, এবং ইউ আর নাও আ বিউরোক্র্যাট এন্ড ইউ ডোন্ট হ্যাভ এনিথিং উইথ ইউ অর এনিবডি উইথ ইউ, সো হোয়াট উইল ইউ ডু উইথ দ্যাট সিচুয়েশন? স্যার এট দ্য 3 পি এম অলসো আই উইল হ্যাভ মাই ফোন উইথ মি, আই উইল কল দ্য লোকাল পুলিশ স্টেশন এন্ড আই উইল টেল দেম টু কাম ইমিডিয়েটলি এন্ড টেক কেয়ার অফ, এন্ড আই উইল টেক ফোটোস অফ দ্যাম. Obviously, I will take photos for further action. Take photos, okay. But yes, immediately situation like kiram kore prevent korata ki shudhu photo niye to hobe na, photo sir, that will be my first action. Okay, then after that when how will you prevent the situation? Prevent photo to jole dube jacche sir, photo ta nebe naki jol diye? Sir jole ekhon amra tai dekhchi sir, jole dobar khetre jinish ta alada sir, ekhane ekta crime hoye jacche seta sir justice dewa ta as a bureaucrat amar right na jole doba ta alada keu hoyto jole dile dile sir, jole dobar shomoy sir tar jibon ta age sir, ekhane to tar jibon ta age sir, ekhane life jawar jhuki ta relatively jole dobar theke to kom. Okay, so history to, yes, acha city of nagalapura ke baniyechilo? Nagalapura, nagara pura nagalapura sir, bol. আচ্ছা, আকবরের নাম শুনেছি আমি, কিন্তু হু ইজ নোন অ্যাজ আকবর অফ কাশ্মীর? এট দিস মোমেন্ট আই এম ফরগেটিং. জৈন, জেন, জেন, উল, স্যার আই এম ফরগেটিং স্যার. হু রোট রাজ তরঙ্গিনী? ইজ কলহান, কলহানা. আচ্ছা, হু ইজ নোন অ্যাজ শাহি বেখবর? শাহি বেখবর, শাহি বেখবর. So I'm confusing between Shah Jahan and Aurangzeb. Do you think if we jeitu tumi history niye porecho, if you analyze Alauddin Khilji or Aurangzeb er moddhe jodi amra eta comparative analysis kori, who was a better administrator? Sir, in my point of view it is Alauddin Khilji. Why? Sir, his market policies. And what were they called? পড়াশোনা বা স্পোর্টস অন্য কোনো কিছুর সঙ্গে যুক্ত ছিল? মানে ধরো মানে
গান নাচ কবিতা আবৃত্তি নাটক এরকম ধরনের কিছু? এটা আমার সব থেকে বড় উইকনেস, শৈল্পিক দক্ষতা আমার কোনোটাই নেই। তুমি ধরো মানে পারফর্মিং ইন দ্য স্টেজ সেবার জন্য WBCS সার্ভিস থেকে চুজ করবো না, বলো কি বলছো? এটা একমাত্র রিজন না, এটা এখানে তুমি একটা রিজন দিয়েছো যে ইমোটিভ রিজন। এটা ইমোটিভ রিজন, emotive reason মানে by emotionally তুমি এটা কি? স্যার, I will not drive by emotion, I will guide my emotion. emotive reason টা কি স্যার? এটাই স্যার, চাইল্ড ম্যারেজ। হ্যাঁ, চাইল্ড ম্যারেজ স্যার। স্যার আমি চাইল্ড ম্যারেজ কাটানোর জন্য। হ্যাঁ স্যার, আমার যতদূর সম্ভব হয় আমি পদক্ষেপ নেব। তো যারা নাকি WBCS অফিসার্স এতদিন ধরে হয়ে এসছে, তুমি কি কোনোদিনও শুনেছো যে কোনো জায়গা থেকে তারা চেষ্টা করে বা কিছু করে এই জায়গাটা কোনো কিছু হয়েছে আটকাতে হয়েছে? স্যার না, শুনিক এক্সাম্পল স্যার। সেখান থেকে একজন ট্রাক ড্রাইভার ওই ওয়ান ওয়ে দিয়ে রং রুট দিয়ে আসছে, পাঁচজন পুলিশ পার্সন দেখলো তাকে, কিন্তু সেই ট্রাক ড্রাইভারটাকে ধরলো না, ছেড়ে দিল। সে কিন্তু রং না স্যার, গাড়িটা হয়তো সে পিছনে চালিয়ে আসছে, মানে গাড়িটা সোজা না গিয়ে সে হয়তো পিছনে গিয়ে একটা অনেকটা ঠিক হয়েছে। ট্রাক ড্রাইভারটা গাড়ি চালাচ্ছিল না, ও এমনি হেঁটে হেঁটে আসছিল। আচ্ছা আচ্ছা, চলো ঠিক আছে। তুমি স্পষ্ট বলো, তুমি এসে আগে ফ্রিজ হয়ে গেলে কেন? টেনশন তোমাকে আসতে হবে, বলতে হবে গুড আফটারনুন, বসবো কি না বা যাই হোক কিছু একটা ব্যাপার থাকবে, তুমি এসে দাঁড়িয়ে পড়লে। আমরা যদি কিছু না বলতাম তুমি দাঁড়িয়েই থেকে যেতে, এরকম ব্যাপার একটা হয়ে গেল। টেনশনে পড়ে গেছো নাকি? হ্যাঁ স্যার, প্রথম ইন্টারভিউ। খুব ভালো স্কোর হবে, কিন্তু ঘাবড়ে যেও না, জোর দিয়ে কথা বলো। জোর থাকবে না রে বলায়, ঠিক আছে? আয়নার সামনে একটু প্র্যাকটিস করলে ভালো হয়, রিজনটা খুব ভালো, কোথায় হিস্ট্রি অপশনটা ভালো করে তৈরি করে দিও, এবং ওই কনফিডেন্সটা যারা থাকে। হ্যাঁ, একটু মাঝে মাঝে কিন্তু স্যার যেটা বলছিলেন, আমারও মনে হলো একটা জায়গায় তুমি হয়তো কেঁদে ফেলবে, এই ইমোশনাল আউটবার্স্টটা কিন্তু না, ইমোশনাল জানতে পারেন মানে তেমন হলে কিন্তু আবার তোমাকে সেই পজিশনে ফেললে তুমি তোমার আট রাখতে পারবে না নিজেকে। আমি ওই যে তোমাকে একটা সত্যি কথা বলো, তুমি কি কেঁদে ফেলছিলে সে সময়? স্যার একটু স্যার ইমোশন তো হচ্ছিল। কেন, ইমোশনাল কি আছে? খুব সুন্দর হাসি, ভালো স্মাইলিং ফেস। তোমার পজিটিভ জিনিস হচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ড, তোমার বিই কলেজের ব্যাকগ্রাউন্ড, তোমার ভালো নম্বর, তুমি যে একটা ইয়ে থেকে আসছো, তোমার যে একটা রুরাল ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, দিস ইজ দিস আর দ্য পজিটিভ পয়েন্টস। তোমার ডিমিনারটা ইজ গুড, তোমাকে দেখে একদমই তোমার মানে নেগেটিভলি অ্যাগ্রেসিভ কিংবা এঁচড়ে পাকা যেটা বলে আর কি, যেটা একদম ওরা পছন্দ করে সেটা তুমি একদমই নাও, এগুলো তোমার পজিটিভ। তুমি তুমি আর্টিকুলেশনও ঠিকঠাকই করেছো, তোমার নেগেটিভটা হচ্ছে তোমার কনফিডেন্সটাকে একটু বাড়াও, ভয় পেও না, ইমোশনাল কোশ্চেনটাকে আর একটুখানি কমাতে হবে, একটু ঘোষা মাজা করে দেব। হ্যাঁ, কারণ তোমাকে কেউ এটা কিছু এরকম দেখে দেখে কেঁদে ফেলে, কেস কেঁদে ফেলে, ভিডিও কার্ড শুরু করে দিয়েছে মানে সেবা করবে। ইমোশনাল কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটাকে কারেক্ট ওয়েতে ইউজ করতে হবে স্যার। এই ইন্টারভিউতেই হলো, তুমি আর যেখানে কিছু করো ইন্টারভিউ বোর্ডে কান্নাকাটি তো করো না। না, ইমোশনাল হওয়াটা খুব জরুরি, কিন্তু কিন্তু ইউ হ্যাভ টু ইউজ ইমোশন অ্যাজ ইওর স্ট্রেংথ।
ইতিহাসটা ভালো করে পড়ে যাও, একটু ভলিউমটা দরকার বলার, একটু ভলিউমটা, কনফিডেন্স, কনফিডেন্স, এভরিথিং আমারটা কেমন হচ্ছে দেওয়া দরকার নেই, ঝুঁকি যেও না, কনফিডেন্স লস হবে না।